দখল আর দূষণে সংকুচিত হয়ে আসছে চাঁদপুরের ডাকাতিয়া নদী। এতে নদী বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দুই পারে অবৈধ স্থাপনার কারণে বাধাগ্রস্ত হচ্ছে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা। অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। মোর্শেদ আলমের তথ্যে সাবরিনা হাসানের রিপোর্ট। মেঘনার একটি শাখা নদী ডাকাতিয়া। ভারতের ত্রিপুরা থেকে উৎপন্ন নদীটি কুমিল্লা ও চাঁদপুর জেলা দিয়ে বয়ে গেছে। 141 কিলোমিটার দীর্ঘ নদীটি একসময় প্রমত্তা থাকলেও দখলদারিত্বের কারণে এখন তা সরু হয়ে গেছে। জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্য বলছে, ডাকাতিয়া নদী ও খাল ঘিরে অবৈধ দখলদার রয়েছে প্রায় 550। চাঁদপুর, পুরান বাজার ও নতুন বাজার সহ বেশিরভাগ এলাকায় এই দখলের প্রক্রিয়া বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন কলকারখানা, বাড়িঘর হয়ে জায়গাটাকে দখল করে নদীটাকে চিকন করে ফেলাইছে। এখন এই নদীটা প্রশস্ত করা আমাদের সকলের দরকার, কারণ কিছুদিন পরে নদীটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এই নদীটা মরে গেলে জাতির ও দেশের ক্ষয়ক্ষতি হবে। দুই পাশের অবৈধ স্থাপনা, নদী ছোট হয়ে গেছে সময়ের পরিবর্তনের সাথে সাথে। আমরা চাই কর্তৃপক্ষের কাছে আইনি কোনো প্রক্রিয়া থাকলে ডাকাতিয়া সুন্দর করুক, ডাকাতিয়া বাঁচাক আর কি। নতুন জরিপের মাধ্যমে অবৈধ দখলদারদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন কর্তৃক একটি যৌথ কমিটি, যে কমিটিটা মূলত আসলে এই সার্বক্ষণিক এই কাজটাকে মনিটর করছেন, তো সেই কমিটিটা হয়ে যাবে। এটা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার গত সপ্তাহে কথা হয়েছে। এছাড়া আমাদের যে বিষয়টি আছে যে আমরা এই যৌথ জরিপের কাজটি শেষ হয়ে গেলে আমরা সীমানা পিলার দিব, এবং সীমানা পিলারের পাশাপাশি আমরা যে অবৈধ স্থাপনা যেগুলো আছে সেগুলো উচ্ছেদের ব্যবস্থা নিই। অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদ করে ডাকাতিয়ার হারানো যৌবন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাবরিনা হাসান, চ্যানেল আই।